হ্যালো ফ্রেন্ডস, রেস্টুরেন্টের হট স্টার্টার এখন তোমাদের রান্নাঘরেই চলে এলো। হ্যাঁ বন্ধুরা, আজকের হট রেসিপি চিকেন 65। রেস্টুরেন্টে গিয়ে আমরা যে কয়েকটা স্টার্টার অর্ডার করি তার মধ্যে অন্যতম একটি হলো এই চিকেন 65। প্রথমে একটা বোলে বোনলেস চিকেন নেওয়া হলো। এখানে তোমরা উইথ বোন চিকেনও ইউজ করতে পারো। কিছু কারি পাতা, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, এক চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ আর 3 চামচ মতো টক দই দিয়ে ভালো করে চিকেনের মধ্যে মশলা গুঁড়ো মাখিয়ে নিলাম। এরপর একটা ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে 1 চামচ ধনের গুঁড়ো আর লেবুর রস দিয়ে আবারও খুব ভালোভাবে চিকেনগুলো ম্যারিনেট করে ঢেকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট মতো। এতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। 20 মিনিট পর সেকেন্ডবার ম্যারিনেট করতে হবে। চিকেনের ক্রিসপিনেস আনার জন্য 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ লবণ আর 1/2 চামচ বিট লবণ দিয়ে খুব ভালো করে চিকেনগুলো কোট করে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের কোট হয়ে যায়। এরপর একটা একটা করে চিকেন পিস দিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। এখানে তেলের তাপমাত্রাটাও খুবই ইম্পর্ট্যান্ট। তেল একদম হালকা গরম থাকলে চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে, আবার খুব গরম হলে কোটিং লাল হয়ে ভাজা হয়ে যাবে কিন্তু চিকেন সেদ্ধ হবে না। কাজেই তেলটাও যেন মিডিয়াম গরম থাকে। একটা ব্যাচ চিকেন ভাজা হয়ে গেলে সেকেন্ড ব্যাচটাও ওই একই পদ্ধতিতে ভেজে নিতে হবে। কোনো ছুটির দিনে বা বাড়িতে গেস্ট আসলে এইভাবে চিকেন ম্যারিনেট করে রেখে দিলে গরম গরম ভেজে সার্ভ করতে পারবে। এবার প্যানে সামান্য তেল গরম করে আদা কুচি, রসুন কুচি আর সামান্য কারি পাতা ফোড়ন দিয়ে ভাজা চিকেনগুলো দিয়ে সামান্য গোলমরিচ ছড়িয়ে টস করে নিলেই তৈরি হয়ে গেল চিকেন 65। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম। রেসিপিটা ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানিও। তাহলে দেখলে তো কত সহজেই শিখে নিলে হট স্টার্টার চিকেন 65। পিঁয়াজ সহযোগে পরিবেশন করো এই চিকেন 65। থ্যাংক ইউ।